পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকায় ইসিএল এর আবাসনে কেউ না থাকার সুযোগে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, প্রাক্তন ইসিএল কর্মী চঞ্চল মুখার্জি পরিবার নিয়ে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা রয়েছে, ঘরের সমস্ত জিনিস ওলট পালট হয়ে রয়েছে বলে অভিযোগ। আবাসনের মালিক অভিযোগ করেন, লক্ষাধিক টাকার সোনার গহনা সহ বিভিন্ন সামগ্রী চুরি গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম 18 তারিখে 10:30 নাগাদ, ঠিক আছে? হ্যাঁ, বিয়ে বাড়ির থেকে যখন আমরা আসবো, আজকে প্রোগ্রামই ছিল, আমি সকালবেলা আজকে ইনফর্ম করছি, আমার পাড়ার একজন ছেলে আমার খবর দিল যে আপনার দরজাটা খোলা আছে, ঠিক আছে? আমি সেই খবর পেয়ে এলাম, এসে পরে দেখছি সত্যিকারের দরজা খোলা আছে। আর দরজা খোলা আছে মানে গড়া ঘটের ঘরের সমস্ত জিনিসপত্র সব চুরি হয়ে গেছে, কিচ্ছু নাই। আর মোটামুটি লক্ষাধিক টাকার জিনিস গেছে। কী করে চুরি করলো? তালা ভেঙে করেছে না? তালাগুলো খুলে নিয়েছে সব, তালাগুলো চেঁড়ে খুলেছে রড দিয়ে। হ্যাঁ, থানা রডটা আর তালাগুলোকে নিয়ে চলে গেছে, খুলে নিয়ে ওরা ঢুকেছে। বাইরের যে আমার গেটটা, সেই গেটটা তালা লাগানো ছিল, সম্ভবত দেওয়াল টপকে ওরা করেছে কাজটা। আর এই কাজটা মোটামুটি এক একজনের জন্য হয় না, 4-5 জনে মিলে করেছে, বাড়ির সমস্ত সব কিছু নিয়ে চলে গেছে। কত কত টাকা ই হয়েছে মোটামুটি? এখন কী করে আমি অ্যাসেসমেন্ট করবো, মোটামুটি লক্ষাধিক মানে 2 লক্ষ টাকার মতো কিছু গেছে। পুলিশ এসেছিল, কি বলল? পুলিশ এসেছিল, পুলিশ বললে যে আপনি এসে কী গেছে না গেছে তার একটা লিস্ট করে থানায় জমা দেন, আমরা দেখি কতটা কী করতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।